একটি ছাগল এলোমেলো করে দিল সব। প্রথমে বাবা ছেলে সম্পর্ক অস্বীকার, এরপর অঢেল সম্পদের অবাক করা তথ্য। কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান আর তরুণ মুশফিকুর রহমান ইফাতের একের পর এক রহস্যজনক কার্যক্রমে পুরো ঘটনাই প্রতিদিন নিচ্ছে নতুন মোড়। আরও জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। কোরবানির জন্য 15 লাখ টাকা দামের একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি হইচই ফেলে দেন মুশফিকুর রহমান ইফাত। একে তো ছাগলের এমন অস্বাভাবিক দাম, তার উপর অল্প বয়সে আলোচিত ওই ছাগলটি সহ প্রায় 1/2 কোটি টাকারও বেশি কোরবানির পশু কেনা। স্বাভাবিকভাবেই পরিচয় খুঁজতে গিয়ে জানা গেল ইফাত কাস্টমস কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলের এমন এলাহি কাণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন মতিউর রহমান জানালেন ইফাত তার ছেলে নয়, এমনকি এনামের কাউকে তিনি চেনেন না। অথচ ইফাতের সঙ্গে তার সম্পর্কের প্রমাণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত। ছাগলটা সাদেক আগ্রতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। ছাগলের কারণে যখন সম্পর্ক বদলে যাওয়ার দশা, তখন ফেনীর সাংসদ নিজাম হাজারি নিশ্চিত করলেন ইফাত তার মামাতো বোনের ছেলে এবং ইফাতের বাবা এই মতিউর রহমানই। এটা সঠিক, উনি আমার মামাতো বোন, আমার মেজো মামার মেয়ে এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা, এটা সঠিক। উনি হচ্ছে আমার মামাতো বোনের হাজবেন্ড। সম্পর্ক নিয়ে যখন এমন নাটকীয়তা, এর মাঝে সামনে এলো সম্পদ। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান বলছে 15 বছরে মতিউর রহমান নামে বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। 2 স্ত্রী, 5 সন্তান এবং আত্মীয় স্বজনের নামে গড়েছেন 1000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি। আছে পার্ক, রিসোর্ট সহ বিভিন্ন কোম্পানির মালিকানা। একজন সরকারি কর্মকর্তা কি করে এত বিপুল সম্পদের মালিক হলেন? এই প্রশ্নের উত্তরে মতিউর রহমান বলছেন, পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আসা মুনাফা থেকেই এত কিছু। 2 কোটি টাকা বিনিয়োগ করলাম আমার নামে, 1 কোটি টাকা আমার মেয়ের নামে, এবং আমার মেয়ের নামে যে 1 কোটি টাকা বিনিয়োগ করছিলাম, ওইটাতে আমি 14 কোটি টাকা প্রফিট করছি। কিন্তু প্রশ্ন হলো, পুঁজিবাজারের বিনিয়োগ দিয়ে কি এত সম্পদ অর্জন সম্ভব? এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে দুদক সহ অন্যান্য সংস্থা। তদন্তেই হয়তো বেরিয়ে আসবে সব উত্তর। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।